নমস্কার আজ সাতই অগস্ট আপনি শুনছেন এই সময় গোল্ডের ডেলি কাস্ট প্রথমেই দেখে নেব বিভিন্ন হেডলাইনস চীনা অনুপ্রবেশ সংক্রান্ত নথি উধাও প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে গত মে মাসে পূর্ব লাদাখের ভারতীয় ভূখণ্ডে চীনা ফৌজ ঢুকে পড়েছিল এই তথ্য স্বীকার করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের যে নথিতে বৃহস্পতিবার মন্ত্রকের ওয়েবসাইট থেকে আচমকাই সেই ডকুমেন্ট উধাও হয়ে যায় মন্ত্রকের তরফে কোনো ব্যাখ্যা মেলেনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে রিয়া চক্রবর্তী ও তার পরিবার এবং তাদের পরিচিত আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু করল সিবিআই পাটনা পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইডিও আর্থিক তছরূপের তদন্ত শুরু করেছে সমন পাঠিয়ে আজ শুক্রবার হাজির হতে বলা হয়েছে রিয়াকে আক্রান্তের সংখ্যা কুড়ি লক্ষের কাছাকাছি বাড়ছে সুস্থতার হারও ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা কুড়ি লাখের কাছাকাছি গিয়ে পৌঁছল সরকারের দাবি সুস্থতার হার এখন সাতষট্টি দশমিক ছয় দুই শতাংশ বৃহস্পতিবার ভোর রাতে আমেদাবাদের একটি কোভিড হাসপাতালে আগুন আইসিসিউতে চিকিৎসাধীন আট করোনা রোগীর মৃত্যু চল্লিশ জন করোনা রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী প্রয়াত কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি রাজ্যসভার প্রাক্তন এই সাংসদের বয়স হয়েছিল আটাত্তর বুধ এবং বৃহস্পতিবার জুড়ে চলতি বর্ষায় সবচেয়ে বেশি বৃষ্টির শিকার হল মুম্বাই এই প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাসের ধাক্কায় দেশের বাণিজ্য রাজধানীর অবস্থা বেহাল কোভিডে আগে থেকেই নাজেহাল দেশের এই শহর প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া হয়েছিল চীনা অনুপ্রবেশের নথি হঠাৎ বৃহস্পতিবার তা উধা হয়ে গেল বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন প্রাক্তন উপসেনা প্রধান এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা মিস্টার সাহা এই সময় গোল্ডেন নিউজ কাস্টে আপনাকে স্বাগত প্রথমেই জিজ্ঞেস করব এই যে নথিতে লাদাখে চীনা অনুপ্রবেশ শিকার পরে রাতারাতি সেই নথি উধাও প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে আপনি কিভাবে দেখছেন এই পুরো ঘটনা প্রবাহকে দেখুন ওয়েবসাইটে কি এসছে না এসছে তার আমার কাছে নেই বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ এখন আমাদের ওয়েবসাইটে কি আছে কেন ওটাকে ডাউন করলো ওটা তো আফটার সাম টাইম উইল প্রবলি কাম টু নো বাট ইম্পর্টেন্ট থিং এখন ফিফথ রাউন্ড টকস হয়ে গেছে ওখানে মিলিটারি যা রিপোর্ট ওখান থেকে মিডিয়াতেই বেরোচ্ছে যা রিপোর্ট অ্যাকর্ডিং টু দ্যাট মনে হয় এখন আর সেরকম আগে যেমন প্রোগ্রেস হয়েছিল ওটা একটু আটকে আছে তো তাই বিভিন্ন অন্য আদার মিনস অলসো ভাবা যাচ্ছে কি কিভাবে এটাকে ডিল করতে হবে এখন দেখা যাক কি স্ট্র্যাটেজি নিয়ে এরা বেরোয় আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন কি ওয়েবসাইটে এলো নালো এলো রিলে অ্যাপ তার বিস্তার আমার আই ওন নো কি ব্যাকগ্রাউন্ড রিজনিং কি হচ্ছে এটা করার সো আই থিঙ্ক মোর ইম্পর্টেন্ট ইস টু ফোকাস অন হোয়াট ইজ হ্যাপনিং ইন দি টক আপনি যে পাঁচটি স্টলড নেগোসিয়েশনের কথা বললেন সেই সূত্রে জিজ্ঞাসা করব দুদেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠকে কি এর সমাধান সূত্র আদৌ মিলবে ভারত তো এদিনও বলেছে তারা প্যাঙ্গং লেক কোনো ছাড়বে না নাকি ডিপ্লোম্যাটিক লেভেল বা কূটনৈতিক স্তরে আলোচনার দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের দেখুন এই বিষয়ে আমি আগেও জায়গায় জায়গায় লিখেছি এবং বলেছিও কি এদের যে স্ট্র্যাটেজিটা হচ্ছে না দু থেকে পুরো এদের স্ট্র্যাটেজি পাল্টে গেছে চীনে থেকে নিজের পুরো পাওয়ার কনসলিডেট করলো প্রথমে ওনাকে চেয়ারম্যান সেন্ট্রাল মিলিটারি কমিশন করা হলো কমিউনিস্ট পার্টি মার্চ মাসে গিয়ে ওনাকে হ্যাঁ যখন প্রেসিডেন্ট হলো তার কিছুদিন পরেই ডার্মান সাউথ আফ্রিকাতে উনি স্টেটমেন্ট দিলেন যে এই বর্ডার রেজলিউশনটাকেলি

हम तो उन्हें नहीं राखे कुछ uh, uh, तो विशेष एक्सPECT कराउंगे, because पांच राउंड टॉक्स होएंगे, जैसे कौन छोए जूं तक आरंभ होएगा कि लास्ट के दुमा चलेगा, जैसे दुमा से पांच राउंड होएगा, सेम। Obviously ये तो अख़ुन पॉलिटिकल डेवल ऐसे डील करता है, जाओ इन बाहर ऑलसेंटीज़ आते होते हैं, ऑफ़ कोर्स दे�

এই অবস্থায় সেনার মনোবলই বা কেমন আছে বলে আপনার মনে হয় মনোবল ভালো আছে কি ওই ওই যে জুনে যখন কি বলে না মিডিয়াল টাইম এ যুদ্ধ করলো হ্যাঁ ওই মিডিয়াল যুদ্ধ তে যেভাবে ক্যাজুয়ালিটি ক্রস করা হয়েছে এর ওপরে কমান্ডিং অফ ইন কমান্ড সবাই গেছে তো মনোবল ঠিক আছে মনোবলের কোনো ব্যাপার নেই আর এখন আস্তে আস্তে প্রিপারেশন হয়ে যাচ্ছে শীতকালের জন্য তো তার জন্য কোনো চিন্তা নেই প্লাস দেখুন আমাদের তো যা এক্সপিরিয়েন্স ভায়ারটি শ্যুট এত বছরে আছে হ্যাঁ তো তার জন্য কোনো চিন্তার ব্যাপার নেই ও ও সামলে নেবে হাইলি ট্রেন আমাদের তো যেমন ওই কনস্ক্রিপ্টেড আননি না কি অ্যা বাহু আমার বাহু এক একপাত্র পাত্র এসে মিলিটারিতে ঢোকাচ্ছে দু বছর আড়াই বছর কম্পালসারি সার্ভিসের জন্য আমাদের তো এজ এ ক্যারিয়ার এজ এ প্রফেশন লোকেরা ঢোকে লট অফ ডিফারেন্স তো তার জন্য কোনো ব্যাপার নেই হ্যাঁ এর জন্য সমস্ত কি বলে হিটেড হেরিটেড বাংকার ফাঙ্কার দরকার আমাদের সেদিকে দেখতে গেলে মনোবল ও শক্ত আর ফিজিক্যালিও শক্ত তো কোনো ব্যাপার নেই প্রথমে ডোকলম স্ট্যান্ড অফ পরে গলোয়ান অনুপ্রবেশ বিরোধীদের কথায় মোদী সরকারের সাফল্যে দুই কাটা এই অবস্থায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত রামরাজ্যে

মিস্টার সাহা আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে এই সময় গোল্ডের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা শুনলেন সুব্রত সাহার কথা তার মতে অনুপ্রবেশের নথি সাইটে দিয়ে তুলে নেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ এখন এই সমস্যার সমাধান করা তবে সেনা স্তরে পাঁচটি বৈঠকেও সমাধান সূত্র না মেলায় মনে করা হচ্ছে শেষ পর্যন্ত সম্ভবত কূটনৈতিক স্তরেই এই সমস্যার সমাধান করা সম্ভব সুব্রতর একই সঙ্গে আশ্বাস এই অনুপ্রবেশের মধ্যেও ভারতীয় সেনার মনোবল অটুট এবং অক্ষুণ্ণ রয়েছে তারা প্রস্তুত আছেন যে কোনো ধরনের চীনা আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার জন্য এবার আজকের দিনটি নিয়ে দুটি ইনফো দুটির সঙ্গে জড়িয়ে কলকাতা ঠাকুরবাড়ির ইতিহাস একটি জন্ম অন্যটি মৃত্যু কার মৃত্যু সে প্রশ্নের উত্তর আজকের বাংলা ক্যালেন্ডারের দিকে তাকালেই পেয়ে যাবেন বাইশে শ্রাবণ অর্থাৎ যেদিন প্রয়াত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ক্যালেন্ডার বলবে সাতই অগস্ট উনিশশো দিনটি অবশ্য সে বছর পড়েছিল বৃহস্পতিবার এই মৃত্যু আজও আমাদের এতটাই আচ্ছন্ন করে রাখে যে আমরা প্রায় খেয়ালি করি না এই দিনটি ঠাকুরবাড়িতে একটা জন্মদিনও বটে যার জন্ম তিনিও ভারত এবং বাংলার ইতিহাসে কিংবদন্তি শিল্পী হিসেবে তিনি অনন্য সাহিত্যিক হিসেবেও বটে অবনীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একাত্তর সালের সাতই অগস্ট কলকাতার জোড়াসকতেই তার জন্ম তবে একই তারিখে অবনীন্দ্রনাথের রবিকাকার কাকার মৃত্যু তাঁর জন্মদিনটিকে প্রায় ঢেকেই দিয়েছে এবার শেয়ার বাজারের খবর গতকাল সেন্সেক্স তিনশো বাষট্টি দশমিক এক দুই পয়েন্ট বেড়ে আটত্রিশ হাজার পঁচিশ দশমিক চার পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে খুব বেশি ওঠানামা লক্ষ্য করা যায়নি শেয়ার মার্কেটে নিফটি বন্ধ হয়েছে এগারো হাজার দুশো দশমিক এক পাঁচ পয়েন্টে যার অর্থ শেয়ার বাজার সামান্য হলেও উত্থানের মুখ দেখল জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে নিম্নচাপ মধ্যপ্রদেশে সরে যাওয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা কমছে কলকাতায় তবে আজ শুক্রবারও মহানগরের আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তবে চিন্তা এখনই কাটছে না রবিবার নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বাংলা ওডিশা উপকূলে সে সময় আবার বৃষ্টি বাড়বে ওডিশার লাগোয়া বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রামে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে শেষ করব একটা কোটেশন দিয়ে জীবন জিনিসটা খুবই দামি বটে কিন্তু তা বলে সারাক্ষণই তাকে সিরিয়াসলি নিলে চলবে না অর্থাৎ জীবনটাকে নিয়ে সারাক্ষণ মাথা না ঘামানোই ভালো বলেছিলেন অস্কার ওয়াইল্ড শেষ হলো আজকের ডেলি কাস্ট পড়ে শোনালাম আমি সৌভিক শুনতে থাকুন এই সময় গোল্ড ধন্যবাদ